প্রিয় সুধী আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান। আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। বিষয়টি এত বেশি গুরুত্বপূর্ণ যে যে বিষয়টি নিয়ে আসলে আমি কথা বলবো এই বিষয়টি একটু বলে নেই, সেটা হচ্ছে যে সেক্সুয়াল সমস্যায় হোমিওপ্যাথির ভূমিকা। আমরা তো জানি যে সেক্স বা এই যে যৌনতা, যেটা এটা আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে, এবং বিশেষ করে একটা পুরুষের জন্য তার যে সেক্সুয়াল লাইফ, এটা কিন্তু একটা বিরাট প্রভাব ফেলে তার পারিবারিক জীবনে, তার কর্মক্ষেত্রে, তার সামাজিকভাবে, এবং বস্তুত তার সামগ্রিক জীবন ব্যবস্থায় সেক্সের কিন্তু একটি বিরাট প্রভাব রয়েছে। এই সেক্সুয়াল যে সমস্যাটা, এই সেক্সুয়াল সমস্যাটা আমাদের হোমিওপ্যাথি কতটুকু অবদান রাখতে পারে, হোমিওপ্যাথি এক্ষেত্রে কতটুকু মানে আপনার ক্ষেত্রে উপকারে লাগতে পারে, এই বিষয়টি নিয়েই মূলত আমি আজকে কথা বলতে যাচ্ছি। সেক্সুয়াল সমস্যার যে ব্যাপারটা, এটা আমি আজকে মূলত পুরুষদের ব্যাপারটা নিয়ে কথা বলবো। এখানে আমরা যেটা দেখতে পাই যে একটি পুরুষ বা একজন পুরুষ যখন আমাদের কাছে আসে, তখন কিন্তু একটা খুবই খারাপ অবস্থার ভিতর দিয়ে কিন্তু তারা আমাদের কাছে আসে। যদি দু একটা ঘটনার কথা বলি, এই কয়েকদিন আগে আমার কাছে একটা পেশেন্ট আসছিল, সে পেশেন্টটা আমি নাম বলতে চাচ্ছি না, কিন্তু পেশেন্টটা এসে আমাকে বলে যে আমার ওয়াইফ আমার কাছে জাস্ট ছ দিন ছিল, অর্থাৎ ছ দিন পরে সে কিন্তু তার থেকে চলে গেছে। কেন চলে গেছে? যেহেতু সে সেক্সুয়ালি তাকে স্যাটিসফ্যাকশন করতে পারেনি, সেজন্য চলে গেছে। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে যে তারা দেখা যাচ্ছে যে তাদের ওয়াইফকে ধরে রাখতে পারছে না, শুধুমাত্র এই সেক্সুয়াল সমস্যার কারণে। এখন যেটা দেখা যায় যে এই সেক্সুয়াল সমস্যাটা যাদের খুব তীব্র আকার ধারণ করেছে, তখন কিন্তু তারা দিক বিদিক শূন্য হয়ে তারা চারদিকে ছোটাছুটি শুরু করে, এবং একসময় দেখা যায় যে বিভিন্ন জায়গায় তারা বিভিন্নভাবে এর সমাধান খুঁজতে থাকে। কিন্তু এই সমাধান কিন্তু অনেক সময় দেখা যায় কি, যে সমাধান করতে চায় এমন কিছু ক্ষেত্রে তারা চলে যায় বা এমন কিছু ট্রিটমেন্ট তারা গ্রহণ করে, এটা শুধু তাদের উন্নতি তো হওয়া দূরের কথা, এটা তাদের যে যে অবস্থায় ছিল তার চেয়ে আরও খারাপ অবস্থার দিকে চলে যায়। যেরকম হয়তো দেখা যাচ্ছে যে কোনো অন টাইম ওষুধ খাচ্ছে, বা কোনো হয়তো হরমোনাল ইঞ্জেকশন নিচ্ছে, বা কোনো হরমোন থেরাপি দিচ্ছে, কিন্তু এগুলোতে দেখা যাচ্ছে কি তাদের কোনো স্থায়ী সমাধান হচ্ছে না। এবং অনেক সময় দেখা যাচ্ছে এত বেশি মারাত্মক ধরনের কোনো টেম্পোরারি কোনো ওষুধ নিচ্ছে যে ওষুধের সাইড ইফেক্টে দেখা যাচ্ছে তার যে আমাদের ভাইটাল অর্গানগুলো, আমাদের হার্ট, আমাদের কিডনি, আমাদের লিভারের উপরে মারাত্মক প্রভাব ফেলছে। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই ধরনের কেউ কেউ হয়তো ব্রেন স্ট্রোক করছে, হার্ট ফেলুর হচ্ছে, কিডনি ফেলুর হচ্ছে, বা আরও মারাত্মক ধরনের সমস্যা, পেটের সমস্যা হচ্ছে। এই ধরনের কমপ্লেন্টসগুলো কিন্তু রোগীরা আমাদের কাছে নিয়ে আসে যে এই ধরনের ওষুধ খাওয়ার ফলে তাদের এই এই সমস্যাগুলো দেখা দিয়েছে। এইগুলোকে বিবেচনা করে আমি এখন আমাদের হোমিওপ্যাথি এই সেক্সুয়াল সমস্যায় কী অবদান রাখতে পারে, কতটুকু কাজ করতে পারে, এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। আপনারা জানেন যে হোমিওপ্যাথি একটি প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি, এর শুরুটাই হয়েছে প্রকৃতির মধ্য দিয়ে। অর্থাৎ আমরা যখন মানে হোমিওপ্যাথির যেটা মানে প্রিন্সিপাল আর কি নীতি, সেটা হচ্ছে যে একটা রোগ বা একটা পেশেন্ট আমরা যখন দেখি, তখন তার সামগ্রিক অবস্থা আমরা বিবেচনা করি, সে কি কোন ধরনের লক্ষণ বা কোন ধরনের সমস্যা নিয়ে আসছে, তার ফ্যামিলি হিস্ট্রি, তার কনস্টিটিউশনাল সিমটমস, এভরিথিং আমরা বিবেচনা করে কিন্তু তার জন্য ওষুধ সিলেকশন করি। আমাদের কিন্তু ওইভাবে কোনো নির্দিষ্ট ওষুধ নাই যে এই ওষুধটা আমরা এই রোগীর ক্ষেত্রে প্রয়োগ করব। অর্থাৎ আমাদের কাছে একটা রোগী আসার পরে তার সামগ্রিক অবস্থা বিবেচনা করে তাকে ওষুধ দেওয়া হয়। এখন এই সেক্সুয়াল ব্যাপারেও যদি একটা রোগী আমাদের কাছে আসে, তখন আমরা কী করি? তখন তার আমরা একটা পূর্ণাঙ্গ কেস হিস্ট্রি করি, তার ভিতরে আমরা দেখা হয় তার পাস হিস্ট্রি দেখা হয়, অর্থাৎ তার যে আজকে এই যে খারাপ অবস্থাটা, এই অবস্থাটা কী কারণে হলো। অবশ্যই একটা কারণ রয়েছে, সে কি তারকে দীর্ঘদিন তার যে অ্যাবিউজ, যেটা তার এই সেক্সুয়াল যে অ্যাবিউজ, অপব্যবহার করেছে কি না, তার অতীত জীবনের সমস্ত বর্ণনা আমরা শুনে তার সামগ্রিক বিবেচনা করে আমরা তখন কিন্তু তাকে একটা ওষুধ দিই, এবং সেই ওষুধটা দেখা যায় কি তার যে সমস্যাটা নিয়ে আসছে সেই সমস্যাটা দূর করতে সামগ্রিকভাবে সহায়তা করে। হয়তো একজন ইরেকটাইল ডিসফাংশনের ব্যাপারটাই বলল, তখন কিন্তু আমরা তাকে দেখি যে এই রোগীটা আসলে এই অবস্থায় কেন এসে, মানে তার এই অবস্থাটা কেন, কী কারণে তার এই অবস্থাটা, এই এটা কিন্তু আমরা বিবেচনা করে তাকে ওষুধ দেওয়া হয়। কেউ যদি প্রিম্যাচুর ইজাকুলেশন নিয়ে আসে, অর্থাৎ দ্রুত বীর্যপাতের ব্যাপারটা, তখনও আমরা কিন্তু দেখি যে এই রোগীটার আসলে এই অবস্থাটা কী কারণে ঘটেছে। অর্থাৎ ম্যান টু ম্যান কিন্তু ভ্যারি করে, এক একজনের এক এক রকম সমস্যা, এই সমস্যাগুলো বিবেচনা করে আমরা কিন্তু ওষুধ দিয়ে থাকি। এবং বারবার যে কথাটা আমি বলতে চাচ্ছি যে আমাদের ওষুধ
ওষুধটা আমাদের যে ওষুধ আমরা ব্যবহার করি এটা একটা প্রাকৃতিক ওষুধ। হ্যাঁ, আমাদের ওষুধগুলো মূলত যে সোর্স অফ মেডিসিন আর কি, মেডিসিনের যে উৎস এগুলো কিন্তু প্রাকৃতিক উৎস, হয়তো কোনো প্লান্ট সোর্স বা এমন একটা সোর্স যেটা কিন্তু রোগীকে কোনো ক্ষতি করে না। এই ওষুধগুলো প্রয়োগ করার পরে দেখা যাচ্ছে কি তার কোনো কোনো সাইড ইফেক্ট হচ্ছে না, বরঞ্চ সে যে সমস্যাটা নিয়ে আসছে এই সমস্যাটাই আস্তে 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 তার স্থায়ীভাবে তার সমাধান হয়ে যাচ্ছে। আমরা যে পেশেন্টগুলো আমরা দেখি তারা কিন্তু সমস্যাগুলো যখন নিয়ে আসে তার কিন্তু খুব বিধ্বস্ত অবস্থা থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে কিছুদিন চিকিৎসা করার পরে তার কিন্তু এই সমস্যাটা আস্তে আস্তে চলে যায়। এখানে তার সাথে আরও অনেক কিছু ব্যাপার জড়িত রয়েছে, তার জীবন ব্যবস্থা, তার ভিতরে খাদ্যের ব্যাপারটা, তার এক্সারসাইজের ব্যাপারটা, এবং আমাদের সাথে কনসালটেশন করার পরে তাকে কিন্তু আমরা ফুল একটা ম্যানেজমেন্ট বা সে কীভাবে চলবে, কীভাবে তার ওয়াইফের সাথে তার আরও বেশি সুন্দর সম্পর্ক হবে, তার জীবনধারার ভিতরে একটা চেঞ্জের কথা আমরা নিয়ে আসি। সেই সাথে সাথে যখন আমাদের এই ওষুধগুলো তাকে প্রয়োগ করা হয় তার ভিতরে কিন্তু কোনো ধরনের সাইড ইফেক্ট হয় না, যে সাইড ইফেক্টগুলো কিন্তু অন্য ক্ষেত্রে আমরা দেখে থাকি যে রোগীরাই আমাদেরকে বলে যে এই ওষুধটা খাওয়ার পরে আমি মোটামুটি ভালো ছিলাম কিন্তু আমি আরও খারাপ অবস্থায় চলে গেছি। কিন্তু আশা করি যে আমাদের হোমিওপ্যাথিক ওষুধগুলো খাওয়ার পরে কিন্তু তাদের এই ধরনের অবস্থা হয় না, বরঞ্চ তাদের যে অবস্থায় আসে এটা আস্তে আস্তে আরও বেশি উন্নতির দিকে চলে যায়। এই জন্য আমি বলবো, যেটা বন্ধুরা আমি সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছি যে হোমিওপ্যাথিতে বা সেক্সুয়াল সমস্যায় হোমিওপ্যাথির যে ভূমিকা সেই ভূমিকাটা হচ্ছে আমরা একটা রোগীকে পার্মানেন্টলি কিওর করার চেষ্টা করি, এমনভাবে কিওর করার চেষ্টা করি তার যেন কোনো ক্ষতি না হয়, তার কোনো ভাইটাল অর্গানের কোনো ক্ষতি না হয় এবং তার যেন এই সমস্যাটা আস্তে আস্তে কেটে যায়। এজন্য যারা এই ধরনের সমস্যায় ভুগছেন আশা করি আমি যেটা বলতে চাই যে আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে দেখুন, আপনারা দেখবেন যে আপনাদের সমস্যাগুলো খুব দ্রুত চলে যাবে এবং হোমিওপ্যাথির মাধ্যমে আপনারা কিন্তু একটা স্থায়ী চিকিৎসা আপনারা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।